স্যামসাং সাধারণত তাদের তিনটি সিরিজে স্মার্টফোন লঞ্চ করে থাকে, এম সিরিজ, এ সিরিজ এবং এফ সিরিজ। যদিও আমরা এম সিরিজ ও এফ সিরিজের স্মার্টফোন 2021 অলরেডি পেয়ে গেছি এবং এ সিরিজ অর্থাৎ যেটা পপুলার সিরিজ অফলাইন বা অনলাইনে যেটার দিকে মানুষ বেশিরভাগই তাকিয়ে থাকেন, কারণ এ সিরিজের স্মার্টফোন মানে অবশ্যই একটু কোয়ালিটি স্মার্টফোন হয়, তো সেই এ সিরিজের একটি স্মার্টফোন স্যামসাং অলরেডি লঞ্চ করেছে, যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12। আমরা এই স্মার্টফোনটি বাংলাদেশে দেখেছি আরও আদার্স কান্ট্রিতে। তবে হ্যাঁ, কী পার্থক্য তাদের সাথে? শুধু কি দামের পার্থক্য না অন্য কিছু পার্থক্য রয়েছে? তো আজকে এই ফোনটির আনবক্সিং হবে, ফোনটিতে কী বিশেষত ভালো দিক রয়েছে এবং ফোনটির কিছু ত্রুটি যদি থাকে সেটাও আলোচনা হবে। তো তার আগে আমি সৈকত, টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনার উপস্থিতি আমার এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A12 ফোনটি লঞ্চ করা হয়েছে দুটি ভেরিয়েন্টে, 4GB ও 64GB এবং 4GB 128GB। এই দুটি ভেরিয়েন্টে ফোনটিকে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটির পেছনে মেনশন করা রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ এবং এটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। একটি ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, এছাড়া 5000 mAh বড় ব্যাটারিও কিন্তু এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে। তো আমরা বক্স ওপেন করবো এবং বক্স ওপেন করার সাথে সাথে দেখবো যে ফোনের বক্সের ভেতরে কী কী রয়েছে। তো বক্স ওপেন করতেই প্রথমেই আপনার চোখে পড়বে আরও একটি বক্স, যেখানে রয়েছে একটি সিম ইজেক্টর পিন, যার মাধ্যমে আপনি আপনার ডেডিকেটেড সিম স্লটটি খুলতে পারবেন। রয়েছে কিছু ডকুমেন্টেশন, হ্যাঁ ফোনটিকে প্রোটেকশনের জন্য কিন্তু কোনো কভার প্রোভাইড করা হয়নি। তো অলরাইট, এবার আমরা ফোনে হাত দেব। তো ফোনে আপনারা লুকস দেখতে পাচ্ছেন, এখানে দুটি টেক্সচার রয়েছে পেছন সাইডে, অর্থাৎ উপরি অংশের টেক্সচারটা একটু ভিন্ন এবং নিচের অংশের টেক্সচারটা একটু হেজ ফিনিশ। তো ওভারঅল যদি লুকসের কথায় আসি তো ফোনটি কিন্তু বেশ আকর্ষণীয় মনে হয় পেছনের দিক দিয়ে। 4টি ক্যামেরা এখানে প্রোভাইড করা হয়েছে, স্যামসাংয়ের লোগো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ওভারঅল লুকসের দিক দিয়ে আমার মনে হয়েছে বেশ একটি ভালো স্মার্টফোন। যদি ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বলি তাহলে ফোনের নিচের অংশে আপনি পেয়ে যাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। ফোনের বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে 2টি সিম কার্ড ও 1টি মেমোরি কার্ড আপনি সহজে ইউজ করতে পারবেন। ফোনের উপরি অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এছাড়া বন্ধুরা, ফোনের ডান দিকে রয়েছে সাউন্ড আপ ও ডাউন কি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যার মাধ্যমে আপনি আপনার ফোনটিকে অন ও অফ করতে পারবেন। তো বন্ধুরা, কথা বলে নেবো এবার ফোনের ডিসপ্লেকে নিয়ে, যেখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি TFT ডিসপ্লে, অর্থাৎ এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 4GB ও 64GB দাম রাখা হয়েছে 12,999 টাকা এবং 4GB ও 128GB দাম রাখা হয়েছে 13,999 টাকা। এবং এই প্রাইস পয়েন্টে একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে না দিয়ে স্যামসাং এখানে প্রোভাইড করেছে HD+ ডিসপ্লে। যদিও ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত বেটার, মানে আদার্স TFT ডিসপ্লে থেকে আমার মনে হয়েছে এই ডিসপ্লে বেশ ভালো, কারণ ব্রাইটনেস মানে সানলাইটে আমি ব্যবহার করে দেখেছি, ফোনটিতে কোনো সমস্যা হয়নি, বেশ ব্রাইট একটি ডিসপ্লে। হ্যাঁ, ফোনটির যদি ওয়েটকে নিয়ে কথা বলি তাহলে এখানে আপনি ফোনের ওয়েট হিসেবে পেয়ে যাবেন 205 গ্রাম, 5000 mAh ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে 15W ফাস্ট চার্জারও কিন্তু আপনি পেয়ে যাবেন। 5000 ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন মাত্র 205 গ্রাম, এটা কিন্তু স্যামসাং বলেই সম্ভব হয়েছে। এছাড়া ফোনের যদি থিকনেসকে নিয়ে কথা বলি তো এখানে 8.9mm রয়েছে ফোনটির থিকনেস। এবার কথা বলবো বন্ধুরা ফোনের পারফরমেন্সকে নিয়ে। ফোনের পারফরমেন্স হিসেবে আপনি এখানে পেয়ে যাবেন মিডিয়াটেকের P35 প্রসেসর, অর্থাৎ একটি ব্যাকডেট প্রসেসর এখানে কিন্তু স্যামসাং প্রোভাইড করেছে এবং এটি একটি 12 nm টেকনোলজিতে তৈরি। ক্যামেরা দুর্দান্ত, কারণ আমি নিজে কিছু ক্যামেরা স্যাম্পল দেখেছি যেখানে আমার ক্যামেরা কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ পেছনে আপনার রয়েছে 4টি ক্যামেরা, সেখানে আপনি পাচ্ছেন 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সেই আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে আপনি 123 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু ক্যাপচার করতে পারবেন। 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ 4টি ক্যামেরা কিন্তু এখানে থাকছে, LED ফ্ল্যাশ লাইট থাকছে। ওভারঅল ক্যামেরা সেট আপ দুর্দান্ত। ফ্রন্টে যদি সেলফি ক্যামেরাকে নিয়ে কথা বলি তো সেখানে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা অবশ্যই আপনাকে রিয়েল এস্টেট একটু সুন্দর করে। ধরা কথা হলো ফোনের স্টোরেজ টাইপকে নিয়ে। ফোনের স্টোরেজ টাইপ হিসেবে এখানে আপনি পেয়ে যাবেন UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ। এছাড়া বন্ধুরা, ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আপনি এখানে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10, যেটি রান করছে One UI 2.5 এর ওপরে। একটি 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5000 mAh বড় ব্যাটারি, এছাড়া বন্ধুরা ফোনটির নক্স সিকিউরিটি, এই সব বিষয়গুলি কিন্তু ফোনটিকে দুর্দান্ত করে তোলে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রিয় বাংলাদেশে এই স্মার্টফোনটির দাম কত রাখা হয়েছে, 16,000 না 17,000 আমার ঠিক জানা নেই, অবশ্যই কিন্তু ওকে কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়েছে স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী কতটা যথার্থ। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। ধন্যবাদ।